রমজান মাসে মসজিদে তারাবি পড়াতে ছেলে রেখেছে, তে একজনা কিরাত করছে এরকম করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আস্তে 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 করে। তা মুসল্লিরা বলছি কি হবে যে বের করে কে তারাবি পড়া, এ কোরআন পড়া হলো, এ হাফে না ঘোড়ার ডিম পাল্টা। আর একজন এসেছে, এসে বলছে আলহামদুলিল্লাহ, সাংঘাতিক মাল সবাই, এই হচ্ছে হাফেজ রে অরিজিনাল, তাই না? আচ্ছা বলুন তো দুজনের মধ্যে অরিজিনাল কে? আগেরটা। আমরা অরিজিনাল বলি কাকে? পরেরটা। আমরা নিজেদেরই ভালো মন্দটা বুঝি না, যে কে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে, কে মারার চেষ্টা করছে, আমরা নিজেদেরটাই বুঝি না। বুঝি না, আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করে। কি কাজ? নেক কাজ। তার মানে বুঝে নিতে হবে সব কাজ নেক কাজ নয়। আপনাকে আমি একটা উদাহরণ সব জায়গায় দিই, আজকে একটা জিনিস দিয়ে বলি। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে একটা কথা বলছেন, কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে ওটাকে বাতিল করে দাও। এক, তাহলে আমরা কারটা গ্রহণ করব, কারটা বাতিল করব? দুটোই নবীর। নবী যেটা নিষেধ করেছে বাতিল, নবী যেটা দিয়েছেন সেটা করতে হবেই, তাই তো? এইবার আপনাকে নবীর আর হুজুরের ডিফারেন্স দেখাচ্ছি। হুজুর আর বর্তমান জিলাপি হুজুর আর আল্লাহর নবীর একটা ডিফারেন্স আপনাকে দেখাই, কেউ রাগ করবেন না, এটা আমি অনেক জায়গায় বলি। এক, আমি মমতাজুল ইসলামে ওন্নাটা বিক্রি করব, এটা বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব, ধরে নেন এই দুটো, দুটি ধরে নেন টুপি, ওন্না নয় দুটি টুপি। এই টুপিটা হালকা একটু ছেঁড়া, ময়লা লেগে আছে, আর এটা একদম চকচক 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 করছে। বলুন তো আপনার কোনটা কিনবেন? চকচকটা কিনবেন, তাই না? এবার বলুন, এই আমি হজ করতে গিয়েছিলাম গত 2022 সালে, যাইনি কিন্তু বোঝানোর জন্য বলছি, তা হজে গিয়ে এই টুপিটা কিনে এনেছিলাম, এই টুপিটা আল্লাহ নবী পরতেন, আমি কিনে এনেছি ওখান থেকে খুব কষ্ট করে। বলুন কোন টুপিটা কিনবেন? কোনটা? আচ্ছা এইটার পক্ষে কারা হাত তুলুন তো, এটা হালকা একটু ছেঁড়া কিন্তু কিন্তু নবী পরতেন, এটা কিনবেন, তাই তো? কেন কিনবেন এটা? এটা তো আরো চকচকে, নবী পড়েছিল তাই ভালোবাসা আছে, তাই না? এবারে নবীর দেওয়া আর হুজুরের দেওয়া ডিফারেন্স দেখাই। বাজারে একটা দরুদ আছে, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে হুজুর গরম দুধ খাচ্ছে, পাবলিক তোরা বল এটা দরুদ না অদরুদ? দরুদ, এই ভুল বলবেন না, দরুদ। আমি বলছি এটা দরুদ। আর একটা দরুদ বলি, বালাগাল হুলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা একটা দরুদ। আর একটা দরুদ দেখাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা দরুদ। এবার আপনাকে বলছি, এই লাস্টটা যে দরুদটা বললাম, এই দরুদটা আল্লাহর নবী দিয়েছেন, আর প্রথমে যে দুটো বললাম এটা পীর সাহেবদের নিজেদের তৈরি করা দরুদ সমাজে ঢুকিয়েছে। বলুন কোনটা রাখবেন, কোনটা ছাড়বেন? নবীর দেওয়াটা রাখবো, কিন্তু বলুন বর্তমানে সব থেকে পছন্দ করি কোন দরুদ? ওইটা, তাই না? আল্লাহু আকবার। ওদেরটা আগে আমরা বলছি ওইটা বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, পাচ্ছে না? অথচ আমরা বলছি এটা নবী দিয়েছে, ও মানতে চাইছে না। কঠিন অবস্থা, জাতি কোথায় যাবে? নবী ছাড়া কোন আমল যদি আপনি করেন, মান আমেলা আমালান
লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূলুল্লাহ বলেছেন এমন কোন আমল যেটা আমার কোন নির্দেশনা নেই অবশ্যই সেটা বাতিল। বাতিল কি? বাতিল নয়, বাতিল। আশ্চর্য ব্যাপার, রাসূলের কোন নির্দেশ নেই অথচ বলছে এটা সুন্নত। আপনি অবাক হয়ে যাবেন এগুলো বললে। আমি সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয়েছে এইসব সত্য কথাগুলো বলার কারণে। আমি এই কথাটা শুধুমাত্র বলেছি, কোন এক জায়গাতে বলা হচ্ছে যে সেখানে নবী এসেছে, সেখানে নবী এসেছে। আমি বলেছি এটা 100% মিথ্যা কথা, নবী পৃথিবীতে আসতে পারে না। তবে প্রত্যেক নবীরা কবরে জীবিত কথা চূড়ান্ত, এটা আমরা বিশ্বাস করি, প্রতিটা নবী কবরে জীবিত। তবে নবীরা দুনিয়াতে জীবিত নয়, বারজাকি জীবনে ওনারা জীবিত। নবীদের কোন ক্ষমতা আর দুনিয়ার জিন্দেগিতে কাজে লাগবে না, অসম্ভব ব্যাপার, কাজে লাগবে না। যদি বলছেন কারণ, এই দেখুন আপনাকে একটা হাদিস পেশ করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সময়তে অনাবৃষ্টি দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিয়েছে। হযরত ওমরের কাছে মানুষজন এসে বলছে, ওমর আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন যেন আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর তখন বলছে, শোনো, নবীজি বেঁচে ছিলেন যখন নবী দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো। নবী সব থেকে বেশি ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে। এক কাজ করো, আব্বাস বেঁচে আছে, আব্বাসের কাছে যাও। হযরত আব্বাসের কাছে মানুষজন গেলেন, গিয়ে বললেন যে নবীর চাচা আব্বাস, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত আসমা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতে করতে বলছেন, আল্লাহ, নবীর চাচা বলে তারা আমাকে ভালোবাসে, তারা আমার কাছে দোয়া চাইতে এসেছে, দয়াময় বিপদগ্রস্ত মানুষদের জন্য তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো। ঝরঝর করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হলো। শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এটা বলতে পারতেন, এই আমার কাছে দোয়া চাইতে শোনা, আমার কাছে দোয়া চাইতে কেন আসছো, আল্লাহ নবীর কবর আছে মদিনাতে, কবরে যাও গিয়ে দোয়া চাও। তার মানে হযরত ওমর বুঝতে পেরেছেন নবীর আর পৃথিবীতে কোনো ক্ষমতা নাই, নবী পৃথিবী থেকে চলে গেছেন, নবীর চাচার কাছে পাঠিয়েছেন, ওই কারণে নবীর চাচা জীবিত আছে তার কাছে যাও, দোয়া চাও। হযরত ওমর কেন আল্লাহ নবীর কবরে পাঠালেন না? হযরত ওমর ব্যাপারটা ভালো বুঝতে পারেনি। আরে বদমাশ, হুজুর বলছে আমার বাপের কবরে দোয়া চাও, আমার বাপের মাধ্যমে তোমরা জান্নাত চলে যাবে। আরে তোমার বাপ তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, আল্লাহর নবী কবরে চলে যাবার পরে পৃথিবীতে কোনো উপকার করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাই, নাম তার হযরত উসমান, দুটো বেটির জামাই, তাই তো, দুটো বেটির সঙ্গে বিয়ে হয়েছে আল্লাহর নবীর। হযরত উসমানকে কি করা হয়েছিল? মেরে দেওয়া হয়েছিল, জানেন তো এটা। হযরত ওমর আল্লাহ নবীর জামাই, মসজিদে সালাতরত অবস্থায় ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার মেরে মেরে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী যদি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যদি কিছু জানতেন, তা আপন জামাইকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারছেন, তো নবী একবার কবর থেকে এসে বলতে পারলো না, ওমর ওমর তুমি মসজিদে যেও না বাবা, তুমি আমার জামাই, একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে পিছন দিক দিয়ে আঘাত করবে। নবী এটা করতে পারতেন না, পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু নবী পারেননি। হাসান হোসাইন নবী কি কম ভালোবাসতেন? কম ভালোবাসতেন? বাসতেন না। ইরাকের মাটিতে শহীদ করে দেওয়া হলো মেরে হোসাইনকে। বলুন, হোসাইনকে যারা মারল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গিয়ে বলতে পারলেন না, হোসাইন তুমি যেও না, ওখানে তোমাকে মেরে দেওয়া হবে। বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তার মানে নবী চলে গেছেন পৃথিবী থেকে, আর কোনো ক্ষমতা নাই। আর এ চিটিংবাজ বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত অবস্থায় যা ক্ষমতা ছিল ছিল, মরে যাওয়ার পরে আরো ক্ষমতা বেড়েছে, এত বড় চিটিংবাজ, এত বড় দু নম্বর ইয়ে। প্রত্যেক মাজারে যাবেন, মাজারে যাওয়ার সময় দেখবেন লোক সব থালা নিয়ে বসে আছে, দেখতে পান না? আরে স্কর্পিও গাড়ি করে মাজারের সামনে গাড়ি রেখে দেখছি গিয়ে একদম দিগবাজি দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে। মনে মনে বলছি পৃথিবীতে গরু এর মতো গরু আর কেউ নাই। যদি বলছেন কেন, আরে ভিখারিরা বুঝতে পেরেছে যে মরার মাজারে কোনো মাল নাই, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে।
আর এই গরু মরা মানুষের কাছে গিয়ে মাথা নত করে ভিক চাইছে, এ কত বড় গরু! হ্যাঁ, ভিখারি বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, আর এই গরু বুঝতে পারল না। এরকম লোক আছে না নেই? আছে। ও সাবধান, তবে এদের উচিত শিক্ষা তোমার একটাই লাইন আছে, এটা আদায় টাদায় জলসা না তো? কি আদায় করবে নাকি? এই গজল গজল করো না তো, গজলে কি উপকার আছে? শুনুন, সুন্দর কথা হচ্ছে, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা নিতে হবে, নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে। আমরা প্রস্তুত ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তা যদি হালুয়া করেই দেয় আপনার স্ত্রী 15 তারিখে কি করবেন? শুধু খাবেন না, না স্ত্রীকে কি করতে হবে? এই ত্যাগ করতে হবে কেন পাগল? ত্যাগ করলে কি আবার বিয়ে করার ধান্দা করছো? না, ত্যাগ করতে হয় না, ওকে বুঝাবেন যে এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। বেদাত কাকে বলে জানেন তো? জানেন না? সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে নবী যেটাই মানা করেছেন সেটা যদি আমরা করি বেদাত, তাই তো? বেদাত কাকে বলে? আমাকে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে একটা হুজুর সাহেব চাইনিজ দাড়ি দেখবেন, ফতুয়া পাঞ্জাবি পরে থাকে, আমি নাম বলবো না, দেখবেন বেদাতের ব্যাখ্যা দিচ্ছেন, বলছে মাইক বেদাত, মমতাজুল ইসলাম আগে ছিল না ও এসছে ও বেদাত, আগে মোবাইল ছিল না মোবাইলও বেদাত, মমতাজুল ইসলামে যখন জন্ম হয় তখন ও তো ওর বাপ ওর মায়ের কাছে রাতে ছিল, তার কি প্রমাণ আছে ওর বাপও বেদাত? আমাকে বক্তব্য দিতে দিতে বলছে, আমি ওকে বলছি ওরে গরু বেদাত কাকে বলে এটা আগে বোঝ।